ভারতের বিভিন্ন সিনেমা যখন কোরিয়ান সিনেমার নকল বলে অভিযোগ করছে, তখন ভিন্ন গল্প লিখছে দক্ষিণের সুপারহিট সিনেমা দৃশ্যম। মালায়ালম ও হিন্দির পর ব্যবসা সফল সিনেমাটি এবার কোরিয়ান ভাষায় নির্মিত হতে যাচ্ছে, আর তাহলে এটি হবে ভারতীয় কোনো সিনেমার প্রথম কোরিয়ান রিমেক। নতুন মাইলফলক ছুঁতে চলেছে দক্ষিণের সুপারহিট সিনেমা দৃশ্যম। মালায়ালাম সিনেমাটি প্রথম রিমেক করা হয় বলিউডে। অজয় দেবগনের সিনেমাটি এখন পর্যন্ত বলিউডের অন্যতম ব্যবসা সফল সিনেমার তালিকায় স্থান নিয়ে আছে। এবার দৃশ্যম নির্মাণ করা হবে কোরিয়ায়। সম্প্রতি আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্রযোজনা সংস্থা প্যানোরোমা স্টুডিওস ও দক্ষিণ কোরিয়ার প্রযোজনা সংস্থা অ্যান্থোলজি স্টুডিওস একে অপরের সঙ্গে অংশীদারিত্বের কথা ঘোষণা করে। ভারত ও কোরিয়ার এই দুটি প্রযোজনা সংস্থা এক হয়ে বেশ কিছু সিনেমা তৈরি করতে চলেছে, যার পথচলা শুরু হলো দৃশ্যমের হাত ধরে। দৃশ্যম কোরিয়ান রিমেকের কথা ঘোষণা করে প্যানোরোমা স্টুডিওজের প্রযোজক কুমার মঙ্গত বলেন, আমি উচ্ছ্বসিত যে দৃশ্যম ফ্র্যাঞ্চাইজিটি কোরিয়ান ভাষায় তৈরি হচ্ছে, যা ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম। এটি শুধু ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরবে না, ভারতীয় সিনেমাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবে। কোরিয়ান নির্মাতারা আমাদের এই সিনেমার মধ্যে জাদু খুঁজে পেয়েছেন। ভারতীয় চলচ্চিত্রের জন্য এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে? কোরিয়ান ভাষায় তৈরি হতে চলা দৃশ্যম সিনেমাটি পরিচালনা করবেন দক্ষিণ কোরিয়ার পরিচালক কিম জি উন। মোহনলাল অজয় দেবগন অভিনীত চরিত্রে অস্কারজয়ী প্যারাসাইট সিনেমার অভিনেতা সং কাং হো অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। দৃশ্যম সিনেমাটি মূলত মালায়ালাম ক্রাইম থ্রিলার, যেখানে অভিনয় করেছিলেন দক্ষিণী সিনে জগতের মেগাস্টার মোহনলাল। সিনেমায় অভিনেতা মোহনলালকে পুলিশের আইজির ছেলেকে খুনের দায়ে একজন সন্দেহভাজন হিসেবে দেখানো হয়, যিনি কিনা পুলিশের হাত থেকে নিজেকে এবং তার পরিবারকে বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত। 2013 সালে প্রথমবার মালায়ালাম ভাষায় মুক্তি পায় দৃশ্যম। তৈরি করেছিলেন পরিচালক জিতু জোসেফ। এরপর প্রয়াত নির্মাতা নিশিকান্ত কামাত 2015 সালে একই নামে হিন্দিতে সিনেমাটি রিমেক করেন। তাতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা অজয় দেবগন। দুই ভাষাতেই সিনেমা দুটি হয়েছিল সুপার হিট। তারপর এসেছে সিকুয়েল, তাও বক্স অফিসে বেশ ব্যবসা সফল। এখন দেখা যাক ভারতীয় এই সিনেমার জাদু কোরিয়ার সিনে ইন্ডাস্ট্রিতে কতটা ঝড় তোলে।